এখন বাজে ৫টা ৪৩। ঘুম টুম দিয়ে উঠে নিয়ে তারপর ব্লগ শুরু হচ্ছে। আজকে শুরু করছি এখন থেকে। সকাল থেকে আজকে সেরকম কিছু দেখানো ছিল না, কারণ আজকে সকালে আমাদের খাওয়া দাওয়াটা সেরকম খুব পর্যায়ে হয়নি। ওর তো বিট বাটার ছিল আর কি, সেইটাই খেয়েছে। আর খেয়েছে হচ্ছে ওই কাতলা মাছ, তো ওই কাতলা মতো করেছিলাম ওটাই আর কি। ব্যাস এই ছিল আমাদের খাওয়া দাওয়া আজকে। তাও তো বিটবাটা আমি খাই না, ওই খেয়েছে। সে বিটবাটা ফেলতেও দেবে না, অবশ্য ওটা জল পড়ে না তো অসুবিধা কিছু নেই, ঠিক আছে খাক। রোজ দিনই কড়াইতে টালা হচ্ছে আর ওকে দেওয়া হচ্ছে আর কি। আর এই দেখো গাছে আজকে আমার দুখানা বেলি ফুল ফুটেছে। দাঁড়া তোমাদেরকে ঠিক করে দেখাই। কালকে রাত থেকে ফুটে রয়েছে, এখন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কালকে সকালে ফুল তুলে ওকে দিয়ে দিতে বলেছি, মানে ঠাকুরকে। আজকে তুলতে না করছে, একদিন গাছে একটু রাখতে ভালোই লাগে। আর বারান্দাটা এলে, কাছাকাছি এলে বেশ সুন্দর গন্ধ লাগে। আর এখানকার মহিলাটাকে তোমরা দেখতে পাবে কিনা জানি না, ওই দেখো লাল নাইটি পরে ওখানে তেল মাখছে চুলে। মানে এবার নারকেল তেল গাঁদা গুচ্ছের মাখবে। আমাদের ফ্ল্যাটেও মাখে জানো তো, মানে লিফটে ঢুকবে যে বেরোবে পুরো লিফটটাকে নারকেল তেলের গন্ধ করে দিয়ে বেরিয়ে যাবে। মানে এত উগ্র গন্ধটা থাকে, মানে কি লেভেলের মাখে বুঝতেই পারছো। আর এখানকার ওই জন্য মহিলাদের চুলও ভালো, এটা এই কথাটা বলতেই হবে। তো চলো তোমাদেরকে ফুলগুলো দেখায়। আর আমাদের পেয়ে গেছে খিদে আজকে একটু, তো বেরোবো সামনের পেস্ট্রির দোকানটাতে যাব। এই দেখো দুটো ফুল ফুটেছে, কি ভালো লাগছে না? তো হেভি লাগছে। এইখানে আরও দুটো ফুটবে, যদিও ওই দুটো ফুটতে একটু দেরি আছে। আর এর মধ্যে আবার নিচের এই মাঝের বড় কুড়িটা ফুটবে। পাতা নেই সেরকম, ১৩টা পাতাও আছে না কি, ১৩-১৪টা পাতাও আছে না কি সন্দেহ, কিন্তু ফুল ফুটছে। দেখো এই পেস্ট্রিটা আনলাম, আর ওর এটা আমার এটা একই পেস্ট্রি এনেছি। অন্য কিউই ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, এখানে অনেক কিছু পাওয়া যায়, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, কিন্তু আজকে কোনো ফ্লেভারই পেলাম না। চকলেটটাই ভালো লাগলো তাই নিয়ে এলাম। আর একটা রেড ভেলভেট ছিল, কিন্তু ভালো লাগছিল না আমার, অতিরিক্ত এই জ্যাম মনে হচ্ছিলো ওপরে দেওয়া তাই। তো এখানকার পেস্ট্রি কিন্তু দুর্দান্ত খেতে হয় জানো তো, আমার তো ভীষণ ভালো লাগে। এখন বাজে 9টা 10 আর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে অনেক কাজ আছে। এইদিকে সবজিগুলো চলে গেছে। আজকে রাতে করবো একটু খিচুড়ি, তার জন্য নিয়েছি টমেটো, আলু, দুটো কাঁচা লঙ্কা, কারণ শুকনো লঙ্কাও করবে তাই জন্যে। একটু ফুলকপি নিয়েছি, ফুলকপি আর আলুটুকু দেবো হচ্ছে খিচুড়িতে। টমেটোটাও তাই, কাঁচা লঙ্কাও তাই। আর কুমড়ো দিয়ে একটু কুমড়ি ভাজবো। আর দেখো হাফ বেগুন, গোটা বেগুন রয়েছে, গোটা বেগুনটা কাটবো না, কারণ দুটো বেগুন পোড়া বানাবো। পোড়া খেতে খুব ভালো খায়, মানে ভালোবাসে। তো এই বেগুনটুকুকে একটুখানি বেগুনি মতো করবো, কুমড়ি আর বেগুনি করবো। তো সেগুলো কাজ আস্তে আস্তে শুরু করি। এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি যতটুকু লাগবে। এটার মধ্যে ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, ভেজে অনেকক্ষণ ধরে, যাতে ডাল আর চালটা একসাথে ইউজ করতে পারি, নাহলে না ডাল চাল একসাথে ইউজ করা যায় না, ডালটাকে আগে একটু সেদ্ধ করে নিতে হয়। তো চলো কাজগুলো শুরু করি। জানি না আজ সকালে সূর্যটা কোন দিকে উঠেছিল। বর চেয়েছে খিচুড়ি খেতে, এটা অবাক করা কাণ্ড, এটা কখনোই ঘটে না, আজকে ঘটে গেছে আর কি। তো আমি প্রথমে ফুলকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কাটাকে একটু ছিঁড়ে নেব এই যা, আর কুমড়ির জন্য কুমড়ো, আর বেগুনির জন্য বেগুনটা কেটে নেব। আমার বর আবার ভুনা খিচুড়িটা খেতে ভালোবাসি, ঝোলা খিচুড়িটা খুব একটা ভালোবাসে না। যাই হোক, চেষ্টা করবো আজকে মন দিয়ে করার আর রেসিপিটা শেয়ার করার। তো মোটামুটি তো সবটা গুছিয়ে নিয়েছি। এইবার বেসনটাকে আমি একটু গুলে নেব, মানে ওই আর কি। আর ভাজার আগে যেহেতু আমি চাল গুঁড়ো ইউজ করছি না, নেই আমার ঘরে চাল গুঁড়ো। আর এখানে এক প্যাকেট, মানে ছোট ওই আমাদের কলকাতাতে যেরকম লুজ চালের গুঁড়ো পাওয়া যায় না, ওটা এখানে পাওয়া যায় না। মানে 100, 200, 250 এরকম আনতে পারবো না। গোটা 1 কেজির প্যাকেট একটা পাওয়া যায় ডিমার্টে। 500 পাওয়া যেতে পারে, জানি না, আমি যখন দেখেছিলাম তখন আমি পাইনি। তো ওই জন্য আমি আর আনিনি। ওই ভাজা রাখতে একটু সুজি দিয়ে দেবো, বেশ ভালো ক্রিস্পি হয়। তাহলে খাবার সোডা ফোটা আমি আর দেই না, আমি সুজিটাই দিই, বেশ ভালো ক্রিস্পি হয়। আর एक दादा भाई बोलबो कि ना आमी जानी ना, देखो फोटो देखे तो अत भालो माने एकटुकुनी देखाय तो अत भालो तो बोझा जाय ना। तबे তিনি আমায় জিজ্ঞেস করেছেন যে মারাথালি আর কিছু একটা জায়গার নাম বলেছিল, ভুলে গেছি। তো ওখানে ডিমার্ট বা বাজার কত কাছাকাছি হবে, তা কোনটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কারণ কার লোকেশন কোথায় হবে বামনালি এলাকাটা একটুকুনি জায়গা না। তো আমি যেখানে থাকি সেখান থেকে ডিমার্ট আর বাজারটা সামনে, তো সেই রকমই মারাথালিও একটুকুনি জায়গা নয় যে আমি বলে দিতে পারবো। তো যেখানে তুমি থাকবে সেখান থেকে নিয়ার মি বলে সার্চ করলে ডিমার্ট বা ভেজিটেবলস মার্কেট বা ফিশ মার্কেট এরকম বলে সার্চ করলে পেয়ে যাবে। মানে সবার জন্য আমি বলে রাখলাম, দাদাভাই কোশ্চেনটা করেছিল তো আমি ওখানে অ্যান্সার দিয়ে দিয়েছি, তাও আমি সবার উদ্দেশ্যে কথাটা আজকে বলে রাখলাম। জানি না কতজনের কাছে যাবে কথাটা, যাই হোক। তো চলো, আমার এখানে কাটাকুটিটাকেও মাখিয়ে রেখে দিয়েছি নুন দিয়ে, আর এই বাসনটাকে তো গুলে নিলামই, ব্যাস এখানে এখানে সমাপ্ত, এটাও হয়ে গেল কাজ। চলো এবার খিচুড়ির জন্য জিনিসপত্র বসানো যাক। খিচুড়িটা মন দিয়ে করতে হবে, কারণ মশাই ভালোবাসেন না, যেটা বললাম। তো চলো শুরু করি। হ্যাঁ, প্রথমে তো ডালটা তো ভেজানো রয়েছে, মানে ভেজে নিয়ে তারপর ভেজানো ছিল, তো আমি জলটা একটু ফেলে নিলাম। চালটাকে তো ভেজানো ছিল, ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এবার শুরু করি। জানলাটা খুলে দিলাম যাতে শুকনো লঙ্কা টঙ্কা পড়বে, তো ঝাঁঝটা যাতে ওনার না যায়, তাহলেই বলবে বাপরে বাপ কি রান্না করছো এত ঝাঁঝ ঝাঁঝ দিয়ে। যাই হোক, তো আমি চলো আস্তে আস্তে রেডি করি যা যা ফোড়নে দেবো। ফোড়নে ওখান থেকে কি তোমরা দেখতে পাবে? পাবে না। তো চলো ক্যামেরাটা ঠিক করে আগে সেট করে নিই। তো ফোড়নের জোগাড় তো করবো নয়, ঠিক আছে, কিন্তু তার আগে আমি চালটাকে একটু না নেড়ে চেড়ে শুকনো খোলাতেই ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি বলতে নেড়ে চেড়ে নিচ্ছি, জলটা তো একটু একটু আছে বুঝতেই পারছো, তো ওটা আশা করি টেনে যাবে। তো এইভাবে চালটাকে আগে নেড়ে চেড়ে নেব। তো দেখো চালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে, কোনো জল নেই এটাই আর। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো চালটা নামিয়ে নিয়ে এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর সেখানে আমি আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। তোমরা চাইলে কড়াইশুটিও দিতে পারো, বাট আমার ঘরে নেই আজকে। বাপরে কি শীতটাকে দেখতে পাচ্ছি। তো এবার এটাকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো মোটামুটি যা ভাজা হয়েছে হয়েছে, যথেষ্টই হয়েছে, আর খুব একটা লাল করার দরকার নেই, কারণ এগুলো আবার খিচুড়িতেই পড়বে। তো ঠিক আছে, এবার আমি নামিয়ে নেবো। আমি কিন্তু নুন হলুদ কিচ্ছু দেইনি এগুলোর মধ্যে, এমনি ভেজে নিয়েছি। মোটামুটি আমার হয়ে গেছে যেটুকু দরকার ছিল। এইবার দেবো হচ্ছে একে একে ফোড়নগুলোকে দেবো। শুকনো লঙ্কা এটা আগে একটু হোক, ততক্ষণে না আমি এই জায়গাগুলোকে একটু মুছে নিই। কি তেল ছিটলো জানো না তো, বাপরে বাপ, যেন যুদ্ধে নেমেছি আমি ওর সাথে। আমি শুকনো লঙ্কাটাকে ছিঁড়ে দিলাম না, ছিঁড়ে দিলে না বেশি ঝাল হয়ে যাবে, তারপর আরেক হয়ে যাবে টেস্ট। তো হয়ে গেছে মোটামুটি শুকনো লঙ্কাটা। এবার আমি দারচিনি আর এলাচ দিয়ে দেবো। আমার এই গোবিন্দভোগ চালের খিচুড়িতে না এই গরম মশলার সেন্টটা ভীষণ ভালো লাগে, ভীষণ। দিয়ে দেবো একটু জিরে, ব্যাস পুরো। আবারও এই এত ফোটাফুটি করে কেন আমি বুঝতে পারি না, চাহিদাটা খেয়ে দে। তেজপাতাও দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো একটু আদা। তাতে আরোই শীত পাবে এবার মনে হচ্ছে। আর একে একে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। দেবো একটুখানি জিরে গুঁড়ো, আমি আর চামচ ইউজ করছি না, পরিমাণ মতো একটু করে দিয়ে দেব। দেব হলুদ গুঁড়ো, খিচুড়িতে আদার পরিমাণটা একটু বেশি না হলে ভালো লাগে না, কারণ মানে আদার সেন্টটাই দেখবে মানে শুক্তোর ডাল তারপর ভেজ ডাল এগুলোতে একটু আদা আদা গন্ধটা না আসলে ঠিক ভালো লাগে না। কাঁচা লঙ্কা আর টমেটো, এবার চাল আর ডালটাকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যদিও গোবিন্দভোগ আর মুগ ডালের খিচুড়িতে কিছু সেরকম না হলেও চলে, মানে মশলাপাতি। আমার খিচুড়ি তো হলেই হলো অবশ্য। তো এরকম করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখনো নাড়াচাড়া করেই যাচ্ছি, একটু বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কিছুই না। মশলাগুলোকে বেশ চালের সাথে কষিয়ে নিচ্ছি। আর এখনকার টমেটো গুলো দেশি না বিদেশি কি সব যেন বলে বাবারা বাড়িতে, তো ওই টমেটো মনে হয় সহজে মানে মিশতে চায় না, কেন জানি না। এমনি দেখো হাতা দিয়ে গুঁতো মারলেই কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু গলে মিশেছে একাকাণ্ড হয়ে যাবে তরকারির সাথে, লেটকে পেটকে যাবে, তার হচ্ছে না, জানি না কেন। মোটামুটি আমি ভাজা ভাজা করে নিয়েছি কিছুক্ষণ, অনেকক্ষণই প্রায় নাড়লাম চাড়লাম, ৩-৪ মিনিট মতো তো হবেই। এবার আমি উষ্ণ গরম করা জল দিয়ে দেব। আপাতত এইটুকুই দিলাম, আপাতত আমার মনে হচ্ছে হয়ে যাবে। তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিই। গ্যাসটাকে নোংরা করলাম সেটা বুঝতে পারলে তো, মানে ক্যামেরা শট নেব না নিজের কাজ বাড়াবো মাঝে মধ্যে বুঝতে পারি না। ভালোই কাজটা বাড়াবো, ভাবলাম উঁচু থেকে দিতে গেলে তোমাদের ভালো লাগবে, বাকিটা চোখে দেখা যাবে না, বেড়ে গেল কাজ আমার, কি ভালোই না লাগছে। যাই হোক, ঠিক আছে, অসুবিধে নেই, আমি মুছে নিচ্ছি। তো সবটাই দিয়ে দিয়েছি। এইবার চাপা দিয়ে দেবো ৫ মিনিট বাদে। এসে এটা যখন একটু ফুটে যাবে, সিম আছেই দেওয়া থাকবে একদমই, ৫ মিনিট বাদে এসে আমি আলুটা দেবো, তার ৫ মিনিট বাদে এসে আমি ফুলকপিটা দেবো, যেহেতু তাড়াতাড়ি গলে যাবে। আমার এখানকার আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য আমি আগে দিয়ে দেবো। যেহেতু একদমই সিমে দেওয়া, তাই আস্তে আস্তে ধিমে আছে ফুটতে শুরু করেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো, আর ফুলকপিগুলোকে একটু পরে দেবো। তো আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। এখন দেখো, দেখে বুঝতেই পারছো আর একটু জল দিয়েছি, ওই গরম জলটাই দিয়েছি। আমার মনে হলো আর একটু জল লাগবে, জলটা টেনে যাচ্ছিলো তাই জন্যে। তো একবারে জল দিয়ে পুরো ওই ল্যাল্লার করবে, পাতের একদিকে খিচুড়ি আর একদিকে চলে যাচ্ছে, ওই রকমের থেকে একটু মানে ও একটু টাইট টাইট খিচুড়ি ভালো খায়। তো এবার দেখেছো তোমরা আমি নুন চিনি কিছু দেইনি, এবার আন্দাজ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুন দিয়েছি আর দেব হচ্ছে চিনি। চিনি না দিলে তো খিচুড়ির টেস্ট আসবেই না। তো মোটামুটি খিচুড়িতে পরিমাণ মতো চিনিও দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেব ফুলকপিগুলো। ব্যাস, এইবার একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ফাইনালি আর ১৫-২০ মিনিট বাদে এসে দেখব। নামানোর সময় অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামাবো, অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, কে কে এইভাবে করো বা অন্যভাবে করো, পারলে আমাকে জানাতেও পারো। আর আমি এই ইসের খিচুড়িতে মানে গোবিন্দভোগ চালের খিচুড়িতে ভাজা মশলাটা ঠিক প্রেফার করি না, গরম মশলাটাই ভালো লাগে আমার ভীষণ। আর গরম মশলা আমি এমনিও খুব ভালো খাই। তো ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, নামানোর আগে দেবো গুঁড়ো গরম মশলা আর একটু ঘি। এদিকে মোটামুটি খিচুড়ি হয়ে গেছে, আর ওইদিকে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছি একটা ব্যাচ নামিয়েছি এই আর কি। তো চলো খিচুড়িতেই ফোকাস করা যাক আর কি। আর হয়ে যখন এসেইছে, এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো, भाजा खेते एकजन चले एसेछे आमार पेछने छुटी छुटी आवाजटा पाच्छो बोधहय कुरमुर कुरमुर करछे एकजन। আর দেব ঘি। একটু লাগবে দেব। আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নি। আলুটাকে নিয়ে ভয় থাকে না বলে গেছে। লঙ্কা চিড়ে দাও নি তো। চিড়ে বলতে একদম গলে যায়নি, এই যে রয়েছে গোটা গোটা। নালে বলে ঝাল ঝাল হয়ে গেল। না ঝাল খুব একটা হয়নি কারণ আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি কোনো। তো বর বলেছে আরেকটু ঘি দিতে, সেটা আমি দেব। এখন ঢাকা দিয়ে রেখে দিই, খাওয়ার টাইমে দিয়ে দেব নাকি? এখন দিয়ে দাও। এখন দিয়ে দেব। ও কিন্তু ঘি দেওয়া রান্না ভালোবাসে না, ওদের কখন কোনটা ভালোবাসে আমি জানি না। কিছুতে ঘি ভালোবাসে না, সেটাই মানে নানান জায়গায় নানান রকম, বুঝতে পারছো তো? তাহলে কত রকম এটা মেল্ট হতে থাকুক, ততক্ষণের জন্য ঢাকা দেওয়া থাক। আশা করি খেতে ভালোই হবে খিচুড়িটা। আর ওইদিকে আমার ভাজা হচ্ছে, তো হয়ে যাক। দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে, যেখানে যেটুকু জায়গায় দিয়েছি সেইটুকু জায়গাতেই রয়েছে। আর আমার কুমড়ি বেগুনিও রেডি। ও একটু ডিপ ফ্রাই খেতে ভালোবাসে, ভেবো না কেউ আবার পুড়ে গেছে। তো এই হচ্ছে আমার খিচুড়ি, এটা আমার, এটা ওর। তো ও যেহেতু ভালোবাসেন আমি কম করেই দিয়েছি, দেখি যদি খায় তো দেবো আবার। আশা করি কড়াইটা দেখেই বুঝতে পারছো যে খিচুড়িটা কেমন হয়েছিল। পুরোটা শেষ। আরেকজন যিনি খিচুড়ি ভালোবাসেন না তিনিও আজকে খিচুড়ি চেয়ে খেয়েছেন। খাওয়া তো হয়ে গেছিল। ওই যে মাস্টার শেফ, ওই নেশাটা যে মাথায় চেপেছে কে জানি কি হবে। আমার সবচেয়ে ভালো লাগার হচ্ছে প্রিয়াঙ্কা, শান্তা আর হচ্ছে নয়ন, এই তিনজন। তোমার? আমার কেডিকে প্রিয়াঙ্কা আর নয়ন জ্যোতি। আচ্ছা, মানে নয়ন আর হচ্ছে প্রিয়াঙ্কা হচ্ছে আমাদের কমন। আমার শান্তা, ওর হচ্ছে কেডিকে। এই যা তফাৎ আর কি, জানি না কে কে হবে, দেখাই যাক। তোমরা কি কেউ দেখো? জানি না, তোমরা আজকে খিচুড়িটা তোমাদেরকে তো কড়াইটা দেখালে আমি বুঝতেই পারছো। ও একটু নিয়েছিল, নেওয়ার পর দেখলাম একদম সামান্য থেকে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম থেকে গেলে কালকে সকালে আমি ব্রেকফাস্টে খেয়ে নেবো, আমার ওসব কোনো ব্যাপার নেই। তো দেখলাম ও চাইলো, তাই জন্য আমি আবার একটুখানি থেকে যাচ্ছিলো বলে নিয়ে নিয়েছিলাম। দুর্দান্ত হয়েছিল খিচুড়িটা, সত্যি ভালো হয়েছিল খেতে। অনেক এনার্জি দিয়ে করেছি আর কি। খুব যে একটা ইচ্ছে করছিল করতে আজকে এরকমটা নয়, ভাল লাগছিল না আজকে, প্রচণ্ড ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আমার সাথে আছো অলরেডি তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। তো বুঝতেই পারছো আজকে কথা জড়িয়ে যাচ্ছে, আমার ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে। তো আজকের মতো টাটা, গুড নাইট। আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম না, তাই কালকে সকাল সকাল চলে আসবো তোমাদের কাছে।